দর্শক, স্থাপত্য এবং নির্মাণের গল্প নিয়ে চ্যানেল 9 এর এই আয়োজন ZSRM নিবেদিত বুননের গল্পে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি স্থপতি অর্চি রহমান এবং প্রতি পর্বের মতো আজও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন অতিথি। যিনি আছেন তার কথা যদি বলি, তার এক একটি নির্মাণ তার কাছে যেন এক একটি দর্শন। সাহিত্যের প্রতি ভীষণ অনুরাগী এই মানুষটির নির্মাণেও সেই প্রভাবটা কিন্তু আমরা পাই। নির্মাণের স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন দেশীয়, জাতীয় এবং আন্তর্জাতিক অনেক পুরস্কার এবং একাধারে তিনি একজন স্থপতি। চলচ্চিত্র নির্মাণ করেন তিনি, আলোকচিত্রী, সুরকার, গীতিকার, লেখক এবং সঙ্গীত শিল্পী। আর চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আজ আমাদের সাথে আছেন স্থপতি এনামুল করিম নির্ঝর। শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি ভাইয়া বুননের গল্পে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি এবং অনেক বিষয় নিয়ে একসাথে মনে হচ্ছে যে অনেক কিছু বলার, কিন্তু আজকে যে মূল বিষয়টি আমি আসলে স্থাপত্যের গল্পই আপনার থেকে শুনতে চাই। এই যে দীর্ঘ সময় স্থাপত্য চর্চা করছেন, আর্কিটেক্ট হিসেবে কাজ করছেন, এই দীর্ঘ সময়ে আসলে সাধারণ মানুষের কাছে স্থাপত্য এই বিষয়টা কতটুকু বোধগম্য হয়েছে, আপনার কি মনে হয় তারা কতটুকু ধারণ করতে পেরেছে? স্থাপত্য তো মূলত আসলে এমন একটা মাধ্যম, স্থাপত্য চর্চাটা, সেটা দিয়ে অনেক কিছু করা যায়, বিশেষ করে বাণিজ্যের অনেক অলিগুলি আছে। তো সে কারণে আসলে স্থাপত্য বিষয়টা দিয়ে আমাদের সাধারণ মানুষের জীবন যতটা সমৃদ্ধ হতে পারতো সেই জায়গাটা আসলে আমরা তেমন কিছু অর্জন করতে পারিনি। আমরা আসলে এর শুধু মলাটটা দেখতে পাই, ভেতরে অনেক কিছু দেখতে পাই না। সে কারণে এক ধরনের আমাদের মধ্যে দুঃখবোধও আছে। কিন্তু আমার মনে হয় যে আসলে এখন অনেকগুলো স্কুল হয়েছে, অনেকেই স্থাপত্য লেখাপড়া করছেন, কিন্তু আসলে স্থপতিরা আসলে কী কাজ করেন এবং স্থাপত্যের গুণাগুণটা কি, স্থাপত্যের কাছে গেলে স্থপতি কি মানে সেবা দিতে পারবে, এটা মনে হয় আরও অনেক বেশি স্বচ্ছ করার প্রয়োজন আছে। আসলে স্থপতির কাজ হচ্ছে আসলে মানে শুধু বিল্ডিং বানানো নয়, মানে বিল্ডিং মানে স্থাপত্য নয়, আসলে প্রতিটা বিল্ডিং কখনো মানে আর্কিটেকচার না। সো ওটা একটা এক ধরনের দর্শন, এক ধরনের সমাধানের রাস্তা। আসলে যদি আমি বাসা বাড়ি নিয়ে কথাটা বলি, মানে এছাড়াও শুধু বাসা ভবন নির্মাণ নয়, ভবন ডিজাইন নয়, ভবনের বাইরে অনেক কিছু করতে পারে স্থাপত্য। আমি যদি ভবনের কথাটি বলি তাহলে আসলে আমাদের যে চাহিদা সেটাকে বিবেচনার মধ্যের মধ্যে নিয়ে এসে মানে একটা আমরা সেটাকে, সেটা অনেকগুলো দিক আছে, আবহাওয়া, প্রকৃতি, তারপরে আমাদের জীবনযাপন, আমাদের চাওয়া পাওয়া, সব কিছু মিলিয়ে যদি যে বিন্যাস করার যে কায়দা বা প্রক্রিয়া সেইটাকে আমরা মানে মৌলিকভাবে স্থাপত্যের এক ধরনের একটা ধরন বলতে পারি আর কি। এবং এক একজন স্থপতির এক একটা ধরন থাকে কাজের, বা এক একটা ধারাতে সে চলে বা তার নিজের সক্রিয় অবস্থান তৈরি করে সেইভাবে। আপনার কাছে আসলে এই প্রসেসটা কি, আপনি কিভাবে কাজ করেন বা স্থাপত্যকে আপনি দর্শনের পাশাপাশি আর কিভাবে দেখেন? না, আমার ক্ষেত্রে যেটা হয়েছে কি, আসলে আমি তো এসেছি ঢাকার বাইরে থেকে। আমার মানে আমি যখন লেখাপড়া করলাম আর্কিটেকচারে আমার তেমন খুব যে বেশি ধারণা ছিল তা না, কিন্তু পড়তে পড়তে মানে পড়াশোনা করতে করতে আমি দেখলাম যে আসলে যেভাবে পড়াশোনা করা হচ্ছে এটাও একটা খুব মানে বিভৎস ব্যাপার, খুবই একটা নির্মম ব্যাপার। কিন্তু আমরা যে প্রকৃত রাস্তাটা, আমি তো মনে করি যে আসলে যে কোনো শিক্ষার্থীর জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে তাকে মানে আমাদের শিক্ষকরা রাস্তাটা খুঁজে বের করে দেবে। তো হয় কি, আমাদের তো একটা সার্টিফিকেট ধরিয়ে আসলে বের করে দেওয়া হয়। সো ওই জায়গাটাতে মনে হচ্ছে যে আমি যখন প্রফেশনে ঢুকলাম তারপরে বেশ লম্বা একটা সময় নিলাম। আমি আমার অভিজ্ঞতাটা দিয়ে বললে আমার মনে হয় যে আপনার প্রশ্নের উত্তরটা দেওয়া হয়ে যাবে। সো প্রথম দিকে আমি প্রায় 2-3 বছর ভাবলাম যে আসলে আমি অনেক কিছু খোঁজার চেষ্টা করছি। আমি যদি স্থপতি হিসাবে কাজ করা শুরু করি আমি কীভাবে কাজটা করব। সেই কারণে প্রথমে যেটা হয়েছে যে আমার মনে হচ্ছে যে আদর্শিক যে জায়গাটা আছে এক স্থপতি কী কী করতে পারে, অর্থাৎ আমি যদি আপনি যদি দেখেন যে আমরা যখন স্থাপত্যকলা নিয়ে লেখাপড়া করি তখন অনেক পৃথিবীর মানে বড় বড় স্থপতির জীবন, তাদের কাজ, সব কিছু সম্পর্কে জানি, কিন্তু দেখা যাচ্ছে তাদের সাথে চর্চাটা ঠিক মিলে না। এখন অনেকে এটার অজুহাত দিতে পারে, সে কারণে আমরা দেখলাম যে কোথায় কোথায় স্থপতিরা কম্প্রোমাইজ করছে এবং আমি কীভাবে, তখন আমি মনে করি আমরা আমার 90-এর দশকে আমি তো শুরু করেছি মাঝামাঝি সময়, তখনও স্থপতিকে অতটা সোসাইটি মানে তার কাজটা কি, আমাদের সেই প্রফেশনাল সেই জায়গাটা এতটা ছিল না। তো আমি সেই কারণে শুরু করেছি আমার আসলে রেস্তোরাঁ ডিজাইন দিয়ে, মানে ইন্টেরিয়ার ডিজাইন দিয়ে প্রথমে শুরু করেছি। তো আমি করতাম প্রত্যেকটা রেস্টুরেন্টের খুব চমৎকার করে উদ্বোধন হতো, তো ওই দিনই কিন্তু আমার মানে মানে আমার পেশাগত মৃত্যু হতে পারতো যে না এটা হয়নি, কিছুই হয়নি, ওকে আর কাজ দেওয়া যাবে না। তো আমি প্রথম যে কাজটা করি সেই কাজটাতে আসলে হোয়াইট ক্যাসেল নাম ছিল রেস্টুরেন্টের একটা, সেটাতে তখন তার আগের রেস্টুরেন্টে সবসময় খুব নিভু আলো থাকতো, লাল রঙের কিছু। তো সেই সময় থেকে আমার মানে ওই রেস্টুরেন্ট করতে করতেই আসলে একটু পরিচিত হয়ে যাই এবং আমি বিভিন্ন ভবনে যেহেতু কাজ করতাম
তা সেইটাও একটু বোঝার চেষ্টা করলাম যে অন্যান্য আর্কিটেক্টরা কী করছে। এরকমভাবে প্রথম ধাপটা পেরিয়েছি, কারণ তাতে করে আমার মনে হচ্ছে যে পরপর অনেকগুলো রেস্টুরেন্টে কাজ করেছি, তখনই ঢাকা, তারপরে চট্টগ্রাম, তারপর ইভেন আমি ইংল্যান্ডে গিয়েও কাজ করলাম। তো যেটা হয়েছে যে ওইটার কারণে আমার নিজের পরিচিতি হয়েছে, আমার প্রফেশনের কিছুটা পরিচিতি হয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা হয়েছে যে ধরেন যেটা হয় কি যে আমাদের এখন যারা ইন্টেরিয়র ডিজাইন করে তারা সবসময় এই ইন্টেরিয়র ডিজাইন বলতে তারা মনে করে ডিজাইন অ্যান্ড বিল্ড, ব্যাপারটা তা নয়। স্থপতির মূল কাজ তো নকশা করা, বাকিটা ঠিকাদারের কাজ, কিন্তু ঠিকাদারের কাজটা করতে গিয়ে তারা এলোমেলো করে ফেলছে। তো সে কারণে আমি যেমন ওই একদম আদর্শটা মেনে শুধু নকশা করার কাজটি করেছি, এবং যে কারণে আমার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাসের জন্ম নেয়। এইটা করার পরে শুরু করলাম হচ্ছে যে আমি যে একটা জিনিস শিখলাম, তারপরে আমি রেনোভেশনের কাজ করা শুরু করলাম, যে পুরনো কাজ যেগুলোকে ঠিকঠাক করতে হবে সেটা দিয়ে একবার অন্যরকমের একটা চ্যালেঞ্জ। না, কারণটা হচ্ছে কি যে আমি যদি আমি পুরোপুরি স্থপতি হিসেবে কাজ করতে গেলে আমার একটা উক্তির কথা মনে পড়ে, উক্তিটা আমার মনে নেই এই মুহূর্তে কার, যে আসলে আমি এই মানে আর্কিটেকচার পড়ার আগে আমি কিছু সময় ডাক্তারি পড়েছি। তো আমার মনে হচ্ছে যেটা হয়েছে যে আসলে মানে আমার মনে হয় যে আসলে একটা ডাক্তারের ভুলের কারণে একজন রোগীর সর্বনাশ হতে পারে, কিন্তু একজন স্থপতি মানে ভুলের কারণে অসংখ্য মানুষের সর্বনাশ হতে পারে। যে কারণে মনে হচ্ছে যে ইন্টেরিয়ারের করার ডিজাইনের কাজ করার পরে, রেনোভেশন করার পরে, তারপরে আমি আস্তে আস্তে ঢুকেছি আর্কিটেকচারের মধ্যে এবং একটা প্রসেসের মধ্যে দিয়ে, এবং যে কারণে পরবর্তীতে প্রথমে যখন আমি রেস্টুরেন্টে কাজ করলাম তার পরবর্তীতে মনে হলো আমি ঢাকার বাইরে গিয়ে কাজ করি। আচ্ছা, ঢাকায় তো আর্কিটেক্টরা কাজ করছেই, তখন অলরেডি শুরু করেছি। এই গল্পে ছিলাম যে তখন চিটাগাংয়ের যে আসলে কাজের পরিধিটা কেমন ছিল বা তখন কাজের পার্থক্যগুলো আপনি কিভাবে দেখছিলেন সেই সময়টা? তখন আসলে যেটা হয়েছে কি মানে এখানে আমি প্রথম এখানে যেহেতু বললাম যে আমি অনেকগুলো রেস্তোরাঁ ডিজাইন করে ফেলেছি, তখন চট্টগ্রাম থেকে ডাক আসলো, হোটেল আগ্রাবাদের ইন্টেরিয়ার ডিজাইন করলাম, নতুন একটা রেস্টুরেন্ট করলাম বোনাজা নামের, তখনও তেমন পরিচিতি পাইনি এই প্রফেশনটা, খুব অল্প দু তিনজন আর্কিটেক্ট আছে ওখানে। কত সালের কথা? এটা হচ্ছে 97-97 দিকে। এর পরবর্তীতে আমার যারা ওখানে যাদের সাথে আমি কাজ করতাম তারাই বললেন যে চট্টগ্রামে কেন রিয়েল এস্টেট শুরু হচ্ছে না। তো ওই সুবাদে আমি ওই সময় নতুন নতুন বেশ কয়েকটা নতুন কোম্পানির জন্ম হলো, তাদের এক নাগারে অনেকগুলো কাজ করলাম, ওশান সিটি, তারপরে হচ্ছে আপনার ওই সময়কার অনেকগুলো রেসিডেন্সিয়াল প্রজেক্ট করেছি, এবং তার পরবর্তীতে ফিনলে স্কোয়ার যেখানে এখন মিলিপ্লেক্স আছে সেটা করলাম আমরা। কিন্তু একটা জিনিস হয়ে গেল, এই রিয়েল এস্টেটের কাজ করতে গিয়ে দেখলাম যে এই যে লোভের সাথে মানে এই যে চাওয়া পাওয়ার যে বিরাট বড় একটা সংঘাত, এবং একটা মানুষকে একটা কিছু কথা বলা হচ্ছে, দেওয়া হচ্ছে একটা জিনিস, মনে হলো যে না আমি এই পাপের অংশীদার হতে চাই না। একটা সময় গিয়ে আমি সরে গেলাম, ওই সময় ছবিও বানিয়েছি, আহাজে বানালাম ওই সময়, আমার মনে আছে, খুব বিষাদের মধ্যে পড়ে গেছিলাম যে এই কোন প্রফেশনে ঢুকলাম, কাদের মধ্যে কাদের পকেটে গিয়ে ঢুকছি আমি, মানে আমরা শিকার হয়ে, আমি তো মনে হচ্ছে নিজেকে একটা নিজেকে তখন শিকার মনে হচ্ছে। সাধারণ মানুষকে এতটা ধোকা দেয়া সেই সময়টা? আমি ধোকা বলবো এক সবাই তো সেটা না, মানে এক অর্থে বটেই। কারণটা কি যে আসলে দেখেন আমরা যখন একটা মানে শপিং মল বানাই বা একটা মানে অনেক পরিবারের যখন একটা বাসাবাড়ি করি সেখানে কতগুলো বিষয় খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে আমি খুব সেন্সিটিভ কত কয়েকটা পয়েন্ট বলবো, যেমন ধরেন যে ধরেন বাসাবাড়িতে যদি আমি বাচ্চাদের খেলার জায়গা একদম না রাখি, এক্সকিউজ দিতেই পারি আমি যে না ছোটো জায়গা হচ্ছে না, এটা হচ্ছে না। বিশেষ করে আমি একটা প্রজেক্ট করেছিলাম রাগ করে, আমার এখনও মনে আছে যে যেখানে কোরবানির গরু রাখার জায়গা আছে ভিতরে, অর্থাৎ আমি রাস্তার মধ্যে কি আমি গরু কোরবানি দেবো কেন, মানে কোরবানির পশু জবাই করবো কেন, তো অথবা কেউ মারা গেলে ডেড বডি যে রাখবে ভিতরে এসে সেটাও নেই। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে এই স্পর্শকাতর বিষয়গুলোকে আসলে গুরুত্ব না দিয়ে বরং শুধুমাত্র আভিজাত্যের আবরণ এবং একটা একটা অভিব্যক্তিপূর্ণ একটা বিষয়ের মধ্যে ঢুকে গেলাম। তো যে কারণে আমার মনে হলো যে আসলে জীবনের একটা বড় বিষয় হচ্ছে সত্যটাকে খুঁজে বের করা। তারপরে আমি আসলে ওই একক পরিবারের বাড়ি বানানো শুরু করলাম অনেকগুলো, এবং যেগুলোর নাম বাংলায় অনেকে হয়তো জানেন, যুক্ত শুরু করেছি ফেরা দিয়ে। আচ্ছা, এটা ফেরা দিয়ে, কারণ ফেরার গল্পটা একটু বলতেও চাই, কারণ আমি তারপরে পরিবারের সাথে বস, আমার মনে হলো যে আমার মানুষকে বোঝা দরকার, জানা দরকার, প্রত্যেকটা পরিবারের মধ্যে গল্প থাকে, সে সেই বেদনা থাকে, আনন্দ থাকে। তো ফেরা বাড়িটাতে গিয়ে যখন পুরো সবার সাথে যখন বসলাম, তখন আমি যেটা ওনারা বললেন যে ওনাদের পরিবারের যে বড় ছেলে উনি একদিন মাকে সবসময় বলে উনি বাড়ি যেতেন, একদিন না বলে চলে গিয়েছিলেন, এবং ওই দিনই উনি মানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট উনি মৃত্যুবরণ করেন, এবং সেটা পুরো পরিবারের জন্য বিষাদের ব্যাপার ছিল। এবং সেই কারণে যেটা করলাম যে বাসায় ঢুকলে প্রতিটা সন্তানকে মায়ের দরজা পেরিয়ে যেতে হবে, মানে যেতেই হবে, মানে এটাই হচ্ছে বাসার বিন্যাস হলো আর কি। এবং ওই ফেরা নামেই হচ্ছে আপনার মানে যাতে করে সেই বিষয়টা মনে থাকে। এই এরপর ওইটার এক ধরনের সফল হলো, হওয়ার পরে জেঠায় তারপরে হচ্ছে হবে,
তারপরে হচ্ছে আপনার বৃত্তান্ত অনেকগুলো, তারপরে গ্রহণ গ্রহণ রেস্টুরেন্ট ছিল না, সবগুলো বাসা এবং আমরা একটা সময় শর্তই দিয়ে ফেললাম যে আসলে একটা যেমন এখন করছি সাময়িক নামে একটা বাড়ি বানাচ্ছি। এই উনি যেমন প্রথমে একটু ঘাবড়িয়ে গেছিলেন যে সাময়িক মানে, আমি বললাম যে আসলে কি সাময়িক নয়, উনি অনেক চিন্তা করে বললেন যে আসলে সবকিছুই তো সাময়িক আসলে। সো এই যে একটা মানে মানে আমার মনে হয় মানে নামকরণটা এমন কিছু না, কিন্তু পুরো পরিবারের একটা মানে একটা গল্পটাকে একটা দিকে নিয়ে আসা, ফুটে ওঠে যে সেই বাড়ির সবকিছু অনুভূতি না সেটা বটে, কিন্তু আমার মনে হয় যে একাত্মতাই তো সবকিছু। একটা বাড়ির মধ্যে সবচেয়ে বড় জিনিস কি? একাত্মতা, অর্থাৎ সবাই তো শেয়ার করে। এবং সেখানে আমাদের পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস কি এখন? বিদ্বেষ। আমরা কিন্তু খুব সহজেই জাজমেন্টাল হয়ে গেছি, কাউকে কিছু না জেনে আমরা কিন্তু দোষারোপ করতে থাকি। সেই জন্য বিদ্বেষটাকে কমাতে হলে এক ধরনের সম্প্রীতি লাগবে। সম্প্রীতি করতে হলে আমাকে একটা ওই টাইটেলটা মানে ওই যে নামকরণটা যখন একটা প্রসেসের মধ্যে দিয়ে যাই আমরা, ওইটাও কিন্তু প্রশ্ন করা হয়, প্রত্যেকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করা হয়, তার ওইটা গোপন রাখা হয়, তার তার ভালো লাগে মন্দ লাগে সে বলে, জীবনের স্মরণীয় ঘটনা বলে, এগুলোকে যুক্ত করে। বাড়ি মানে শুধুমাত্র তার কোথায় কোন ঘর হবে আর টয়লেট হবে না, সেটা শুধু না, একটা গল্প থাকতে হবে। ওই গল্পটাকে আসলে নির্দিষ্ট গল্প নয়, গল্পটা তারা বের করে নেয়। অর্থাৎ আমি কথাটা এইভাবে শেষ করি, স্থাপত্যের সবচেয়ে বেড়ে যে বেশি যে বড় মানে ক্ষমতাটা যেটা স্থাপত্যের, সেটা হচ্ছে মানুষের স্মৃতি তৈরি করে দেওয়া। এবং ওই স্মৃতিটা যদি খুব চমৎকার হয়, ওইটাই তার অনুপ্রেরণা হয়ে থাকবে। সেই কারণে বাড়ি ঘরের কাজ করা শুরু করলাম। এবং একটা পর্যায়ে এসে যেহেতু মূলত আমি বলবো যে আমাদের মানে প্রধানমন্ত্রীর বাড়ি করেছি, সুদাসদন থেকে শুরু করে একেবারে ধনাঢ্য ব্যক্তির বাড়ি করেছি, কিন্তু একটা সময় গিয়ে মনে হলো যে একঘেয়েমি চলে আসলো যে আসলে মানে আমি ওনাদের সাথে কিছু করতে চাই। তারপরে আমরা যেটা করেছি, আমরা একটা সংগঠনও করলাম আমাদের সাথে নিয়ে, যেটা ট্রাই ফাউন্ডেশন নামে, সেটা থেকে প্রচুর সামাজিক কাজকর্ম এখনও করা হচ্ছে, মানে স্থপতি হিসেবে সেটা একটা বিরাট বড় আনন্দ দেয়। এরপরে আমরা ঢুকলাম যে না, আমরা মূলত ঢুকলাম যে পাবলিক প্রজেক্টে ঢুকতে চাই, সরকারি কাজে ঢুকলাম আমরা। এবং আমরা খুব আনন্দের সাথে বলি যে আমরা অনেক ধরনের আমরা যা যা করতে চেয়েছি, বিশেষ করে নীনাকাব্য, এবং এই নীনাকাব্যের গল্পটা কিন্তু আমার একটু জানবার ইচ্ছে আছে। তবে এই যে অন্যান্য নির্মাণের গল্প শুনছিলাম, এতক্ষণ গল্প শুনছিলাম, কিন্তু আমরা চাই দর্শকরা সবাই মিলে সেই নির্মাণের কিছু ছবি দেখে আসবো। চমৎকার কিছু আসলে ছবি দেখছিলাম। ঢাকা শহরে অনেক নির্মাণ আছে, অনেক বিল্ডিং আছে, অনেকেই কিন্তু জানে না যে এই নির্মাণের পেছনে কে আছে, কিন্তু এই তেজগাঁতে অবস্থিত নীনাকাব্যের নামের সাথে আপনার নামটা একদম জুড়ে গেছে। যাদের কোনো ধারণাও নেই এই স্থাপত্য নিয়ে বা স্থপতি নিয়ে, তারাও আপনাকে চিনে। তো এই যে ভাবনাটা বা এই বিল্ডিংয়ের যে দর্শনটা, সেটার গল্পটা আসলে কি? একটা অফিস বিল্ডিংকে আপনি কি রূপ দিতে চেয়েছেন বা কিভাবে সেটার ক্লায়েন্টের সাথে আপনার মেলবন্ধন করা সম্ভব হয়েছে? এটা হয়েছে কি, আমার একটা ইচ্ছে ছিল যখন আমি প্রথম ঢাকা শহরে আসি তখন আমার কবিতার বই বের হয় অনেক আগে, যেই নীনাকাব্যের গল্পে ছিলাম সেটা থেকে একটু জানতে চাচ্ছি। আপনি বলছিলেন যেটা ক্লায়েন্টের কাছে, প্রথম কথা আমি যখন উনি এসেছিলেন আমার কাছে, মূলত উনি একটা ইন্টেরিয়ার ডিজাইনের জন্য এসেছিলেন, ওনাকে যখন বলি আমি যে আপনি একটা ভবন করে ফেলেন যেটা আপনার বাণিজ্যের কাজে মানে অফিসের কাজে লাগবে, অন্যান্য কারণে ব্যবহার হতে পারে, তো তারপরে উনি উৎসাহ নিয়ে জমিটা কেনেন। এবং তখন তাকে বলি যখন যে আমি এই ভবনটা করতে চাই 12 জন কবিকে উৎসর্গ করে, এবং তাদের কবিতার পংক্তি এখানে লেখা থাকবে, এবং সবচেয়ে বড় কথা যে এটার কোনো বাউন্ডারি ওয়াল থাকবে না, এলাকার মানুষজন মনে করে এটা তাদের বিল্ডিং। তো এটা নিয়ে অনেক লম্বা কথা হতে পারে, কিন্তু আমি বলবো যে এই যে উনি আমার কাছে সেটা মেনে নিলেন, তো সেই কারণে আমি এইখানে মানে 12টা লেভেল আছে এখানে, এবং 12 জন কবিকে উৎসর্গ করা হয়েছে 12টা লেভেলে, এবং তাদের কবিতার বাইরে কবিতার পংক্তি আমরা নির্বাচিত পংক্তি আমরা বাইরে মানে কংক্রিটের মধ্যে একেবারে খোদাই তো বলবো না, একদম কাস্ট করা আছে। এবং সবচেয়ে আনন্দের বিষয় যে এই প্রজেক্টটা করার সময় যারা আমার সহযোগী যারা ছিলেন, এবং ক্লায়েন্টের পক্ষ থেকে, আমাদের অফিসের পক্ষ থেকে, এবং নির্মাণ মানে সংস্থার পক্ষ থেকে, কোনো বানান ভুল হয়নি। এর চাইতে বড় আনন্দের কিছু মানে আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম, এবং সবচেয়ে বড় কথা যে এই যে আমি বললাম যে নিচে বাউন্ডারি ওয়াল নেই, আপনি খেয়াল করে দেখবেন যে নিচে কিন্তু একটা জলাধার আছে এবং বসার জায়গা আছে, এবং অনেকে কিন্তু ওই সন্ধ্যাবেলা ওখানে বসে থাকে, কারণ এই এলাকাতে কোনো পার্ক নেই। তো সেই কারণে আমি বিশেষ করে আমাদের মামুন ভাই, যার
মানে উৎসাহে এটা এবং উনি না বললে তো প্রজেক্টটা হতো না, তার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে আসলে আমি যা যা চেয়েছি, যা যা মানে বলেছি ওই সময়, যা যা আবদার করেছি উনি পুরোটাই মেনে নিয়েছেন। এটা মানে ওনার, তাতে ওনার শুধু ওনার লাভ হয়নি, আমি শহরের জন্য এটা ভালো কিছু হয়েছে আমার মনে হয়। এবং সিস্টেম আর্কিটেক্টস হচ্ছে এখন বেশ কিছু কনসেপ্ট নিয়ে কাজ করে যাচ্ছে, যেই কনসেপ্ট থেকেই 2019-20 বইমেলাতে আমি যেটা জানি যে সেই প্রজেক্টটা আসলে প্রকল্পটা বিনা পারিশ্রমিকে কাজ করা হয়েছে। কী ভাবনা থেকে বা আসলে কী কনসেপ্ট থেকে সেই জায়গাতে এগোনো হয়েছে? এটা হচ্ছে কি, আমরা এটাকে বলি ISR বলি, অর্থাৎ বাণিজ্যিক সংস্থাগুলো CSR করে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। আমি তো বাণিজ্যিক মানুষ নই, তাহলে আমি কি দিতে পারি, বুদ্ধি দিতে পারি। সো এটাকে আমরা বলছি ইন্টেলেকচুয়াল সোশ্যাল রেসপন্সিবিলিটি। এইভাবে আমরা শুধু বইমেলা নয়, অনেকগুলো কাজ করছে যেটাতে আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বেশি শক্তি যেটা সাংস্কৃতিক শক্তি, সেটাকে যদি আমরা কাউকে অভিযোগ না করে বরং শুরুতে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করি, সেই কারণে বাংলা একাডেমি যখন আমাকে ডাকে ওদের পরিচালনা কমিটিতে, তখন আমি ওদেরকে প্রস্তাব দিই যে আমি বিনা পারিশ্রমিকে করে দেবো, এবং একটা পর্যায়ে গিয়ে যাতে তরুণ শিল্পীদের একটা আমরা রাস্তা দেখাতে পারি, তারা যেন সম্মানে নিয়েই কাজটা করতে পারে। এবং কারণ এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ইভেন্ট, এটা আমাদের জাতীয় পর্যায়ের জন্যে, আমাদের রুচি বা অন্যান্য অনেক কিছুর জন্যে বইমেলার আয়োজনটাকে আমি মনে করি স্থাপত্যদের সাথে যুক্ত হয়ে গেলে ওটা অনেক সফলভাবে এটা হবে। একেবারেই যেহেতু আয়োজনের শেষে আছে, আমি শেষ একটা বিষয় নিয়ে ছোট্ট করে একটু শুনতে চাই যে আমাদের বাংলাদেশের স্থাপত্য পেশা চর্চার যিনি পথিকৃৎ মাঝারুল ইসলামকে নিয়ে যে ডকুমেন্টারি করেছিলেন তিনি নামে, এরকম একটি কাজের পরে কি আর কোনো ডকুমেন্টারিতে স্থাপত্য নিয়ে কি কোনো ভাবনা আপনার আছে কি না এই বর্তমান সময়ে? না, সে তো বটে, মানে আমি তো ওই যে আমাদের এখন যেটা আমাদের, এটা তো আর একটা প্রসঙ্গ, যদিও আমরা বেশ কিছু ছবি বানাচ্ছি, তার মধ্যে স্থাপত্য নিয়ে একটা ছবি আছে। কারণ যেটা হচ্ছে যে দরকার প্রচণ্ডভাবে, কারণ যখন স্যারের সাথে ছবিটা করতে যাই সে সময় আমার নিজের ভিতরে প্রচুর ভাঙচুর হয়েছে, মানে মাঝাসুম স্যারের ওনার যে পরিস্থিতি, কারণ হয় কি আমাদের এখানে সবচেয়ে বেশি সমস্যাটা হচ্ছে সবচেয়ে মুখোশ লাগানো মানুষ, বিশেষ করে বুদ্ধিবৃত্তির মানুষ, যারা মানে বলছে একটা করছে আর একটা, এবং যে কারণে আমি মনে করি তরুণদের মধ্যে প্রচণ্ড রকমের একটা বিচলিত পরিস্থিতি, যে ওরা রাস্তা খুঁজে পাচ্ছে না। আর এত জনবহুল একটা দেশে প্রচুর কাজের সুযোগ, এবং আমাদের দেশের মানুষ ভীষণ রকম ভাবে আসলে গল্প পছন্দ করে, হ্যাঁ মানে সেই তার সাথে তারা এবং আবেগপ্রবণ তারা, তো তাদেরকে অনুপ্রাণিত করার জন্য আসলে আর্কিটেকচার এত সফলভাবে কাজে লাগতে পারে, যেটা আমাদের মাঝেসন স্যার বলেছিলেন যে আসলে ওনার দর্শন ওনার বিশ্বাস ডকুমেন্টারি ফিল্ম করেছে, সেটা একটা একটা বিষয়, কিন্তু সেটা করতে গিয়ে আমার নিজের যে জানাটা হয়েছে, আমার নিজের যে বোঝাপড়াটা হয়েছে, সেটা আমার জন্য অনেক বড় জিনিস। চেষ্টা করছি ছবি বানাতে, কিন্তু যে সমস্যাটা হচ্ছে আমাদের যে পেশাগত যে ব্যস্ততা, তার মধ্যে খুঁজে পাওয়া যায় না, তরুণ উৎসাহী দেখে যদি খুঁজে পাই আমি, ডেফিনেটলি আমার ইচ্ছা আছে যে আরও অনেক কিছু করে যাওয়ার। একদম সত্যি তাই, এবং সবসময় তো আশা রাখি যে আপনি সব ভালো ভালো কাজের মধ্য দিয়ে আমাদের কাছে বেঁচে থাকবেন, ভালোভাবে থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের এই আয়োজনে আসবার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। জানি খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন, তারপরেও আমাদেরকে সময় দিলেন, অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাকে ধন্যবাদ, কারণ স্থাপত্য নিয়ে এতগুলো কথা বলার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ZSRM নিবেদিত বুননের গল্প থেকে। সামনের পর্বে আবারও দেখা হবে নতুন একজন স্থপতিকে নিয়ে, শুনবো তার ভাবনা, তার দর্শন, তার গল্প। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, চ্যানেল 9 এর সাথে থাকবেন।